الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا اسالكم عليه اجرا قل لا اسالكم عليه اجرا الا الموده في القربى ان الله وملائكته يصلون

सती बना लेना मुझे आये मोहमद हसर में सती बना लेना मुझे يوز مهجر دست يا سے سي بلالينا مجھے اللهم صلی على سيدينا مولانا محمد وعلى ال سيدينا مولانا मतों में बनो मुझसे कोई नहीं मत में बैनौ झ सर कोई नहीं शर्म सरम अपनी दामन में चुप ले ना मुझे अल्लाहुम्मा सल्ले अला सही देना وعلى ال سيدنا مولانا يا اكرم الخلق يا اكرم الخلق ما لي من الوذ به يا اكرم الخلق ما لي من نلوذ به سواك عند حلول الحادث الاممي اللهم صل على سيدنا مولانا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আমার খালিক ও মালিক আল্লাহ রব্বুল আলমিন মন খুলে আমার সেই মালিকের সুক্রিয়া দেখেখুি আলহাম দুলল্লা। আল্লাহম মেলাকাল হাদ কম এম্বগল জেলাল অজকে আজ মিসুল ধনিক।মশঙ্কা অগনিতও দ্রুধ সালাম দনিয়া ও আখেরাতে আমার সকল ওসিলার ওসিলা। আমার সকল সান্ত্বনার শেষ সান্তনা সকল আসার শেষ আশাক নবী মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়ালেহি দরবারে আমি নগন্য কেউ নই আমার মুর্শিদ কেব আল্লামা। সাহেব রদি ফুলতুলি তাল আনহুর এক নগণ্য গুলাম ছাড়া যে মেহমান এসেছেন সদুর মুদিন শরীফ থেকে আল্লাহ রসুল সাল্লু ও আলহি ওয়াসাল্লামের প্রিয় একটি জায়গা থেকে যে মেহমান এসেছেন ওনাদের আল্লাহর হাবিবের আহলে বায়েতের এক নগন্য গুলাম ছাড়া আমি আর কিছুই নই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সাহেব কেবলার দরজাদকে আরও বুলন্দ করে দিন বলে আল্লাহ আমিন আজকে মদিনা শরীফ থেকে আল্লাহর হাবিবের এক সুযোগ্য সন্তানের এই সফর সেই দুই সালে আমার সাহেব কেবলার কতারি স্মরণ করিয়ে দেখ যেই দিন শাহানের সালত মহাসম্মেলন করার জন্যে মক্কা শরীফ মদিনা শরীফের আউলাদ রসুল সালি ওসাল্লাম আহলে বায়ের সাদাতদেরকে দাওয়াত দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছিলেন সেদিনও আমি সাহেব কবিলার পক্ষ থেকে আজকের এই মেহমানকে দাওয়াত দিয়েছিলাম তিনি বলেছিলেন ইজাজত নাই যারা তো জরুরি মোবাইল ফোনে কথা বলা আমার আমার সম্মানে না আল্লাহ রসুল সাল্লাহ আলহি আলহি ওয়সাল্লামের এক সন্তানের সম্মানে আমি অনুরোধ করব যে ভাষায় বললে যেভাবে বললে আপনার মন খুশি হয় আল্লাহ রসুলের এক সন্তানের সম্মানে প্লিজ আপনার মোবাইলটা বন্ধ করে ফেলুন কয়েক মিনিটের জন্য পাওয়ার চেক হারানোর আশঙ্কা বেশি থাকে যদি বেয়াদবি হয় সেদিন বলেছিলেন ইজাজত নাই কোনো দিন সাহস করে জিজ্ঞাসা করি নাই কার ইজাজত নাই প্রতি বছরই দাওয়াত দিতাম প্রতি বছরই বলতাম আমাদের বাংলাদেশ বলতেন ইজাজত নাই এই বছর যখন দাওয়াত দেওয়া হলো বললেন হ্যাঁ ইজাজত আছে কিন্তু সাহস হলো না জিজ্ঞাসা করব সে কার ইজাজত আছে সব কিছু রেডি হলো ঢাকায় তিনি ল্যান্ড করলেন ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে এখানে আসার পথে একবার নিজে থেকেই বললেন যে আলাইহি ও আলাই ওয়াসাল্লামের ইজাজত না পাওয়া পর্যন্ত আমি বাংলাদেশ সফরের নিয়ত করি নাই এবং আজকে এই আসার সময় একটি সুসংবাদ আমাকে শুনিয়েছেন আমি সংবাদটি আপনাদের খেদমতে আরোজ করার পেশ করার অনুমতিও চেয়েছি কয়েক সেকেন্ড চিন্তা করে বলেন ঠিক আছে আমি আশ্বস্ত করতে চাই আমাদের বাংলাদেশ আইনজুমানা যে ইসলামিয়ার যেসব আমাদের বন্ধুরা যারা এই শীতের রাতে এত সম্মান দেখালেন বাংলাদেশ আইনজুমানা আল ইসলার আমাদের মুরব্বীরা যারা আছেন তারা কষ্ট করেছেন আমি আপনাদেরকে এই সংবাদটা শোনাবার ইজাজতনার থেকে নিয়েছি অনেক কথাই বলেছেন কিন্তু সব কথা হয়তো বলার ইজাজত নাই স্পেসিফিকলি এই কথা বলার ইজাজত আমি একটু আগে নিয়ে এসেছি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি তো ইজাজত চাইলেন জবাবটা কি আসলো বলেছেন বাট আপনাদের সামনে বলতে নিষেধ করেছেন বা বলার মতো ইশারা হয় নাই বলেন আমি আরেকটি ইশারার অপেক্ষায় আছি বাংলাদেশে এই সফরে থাকা অবস্থায় আরেকটি ইশারার অপেক্ষায় আছি হতে পারে আজকে এই শাহ মুস্তফা সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারতে যাওয়ার পথে গাড়িতে একবার মদিনা শরীফ থেকে একটি কল আসলো উনি কথা বলছেন আমরা যারা আমরাও দেখেছি যখন সৈয়দ সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ তালা আলাইহির মাজার জিয়ারত শেষে এই মাহফিলের উদ্দেশ্যে আমরা আসছি তখন বললেন ইমারাত থেকে ওনার এক মামাতো বোন এসেছেন জিয়ারতের উদ্দেশ্যে এবং যখন কল আসে এর কিছু আগে তিনি রিয়াজুল জান্নাতে মা বাইনা আল্লাহ রসুল সল্লাহ আলহি আলহি ওয়াসাল্লাম এবং সৈয়দিনা আবি বকর সদ্দিক রদিয়াল্লাহ আনহু দুইজনের মাজেদ ছিলেন রিয়াজুল জান্নাতের ভিতরে এই সময় তিনি একটি আওয়াজ শুনতে পেয়েছেন এবং শব্দগুলা আমি মুখস্থ করে এসেছি দুইবার শুনে এবং তিনিও শুনতেছেন আবার ইজাজত আমি নিয়েছি শব্দটা আওয়াজটা আসলো রসুল পাক সালু আলি ওয়সালাম বলছেন ওয়ালিমান আহসিম আন্নাহুম মকবুলুন তুমি আমার ওনার নাম তুমি আমার আসিম এবং যারা তাকে বাংলাদেশে নিয়েছেন তাদেরকে সংবাদটা দাও আন্না হুমকুন তাদেরকে কবুল করা হয়েছে এবং দুইবার আওয়াজ শোনা গেল মাহিয়া হাজাত হুম তাদের হাজত কি তাদের হাজত কি নবী رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت كسير وغالي أنت مصباح صدري يا نبي يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلاة الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله من يرى وجهك يسعد يا كريم الوالدين حوضك الصافي المبرد وردنا يوما نشري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله

من يرى وجهك يسعد يا, يا كريم الوالدين حوضك الصافي المبرد وردنا يوم النشور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله يا رسول الله يا حبيب يا الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا حبيبي يا محمد يا روس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول، سلام عليك يا حبيب، سلام عليك صلوات الله. يا رسول الله 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 يا حبيب الله गिरने वालों को संभालो मरने वालों को बचालो गिरने वालों को संभालो मरने वालों को बचालो कैद से हमको चुनो

سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله يا رسول الله يا رسول الله يا

دیکھ کر رودا پیار دیکھ کر رودا پیار پھر کہے غلام تمہارا نبی سلام علیکم یا رسول Salamu alaykum, ya habib. Salamu alaykum. Salawatul. يا مالكي يا مالكي يا رسول الله يا مالكي كن شافعي في فاقتي إني فقير في الورى لغناك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا مالك يا رسول الله كن شافعي في فاقتي إني فقير في الورى لغناك بلغ العنى بكماله كشف الدجى بجماله حسنت جميع

আমাদের সম্মানিত মেহমান আসবেন কয়েক মিনিটের মধ্যে ওনার থেকে যেটুকু ইজাজত নেওয়া হয়েছে ওনার নসব নামাক সম্পর্কে আমার কাছে একটি আমানত ওনার পক্ষ থেকে আছে ওনার নসবনামা সম্পর্কে আল্লাহ রসুল আলাইহি ও আলহি ওয়াসাল্লাম থেকে শুরু করে ওনার স্তর হলো উনচল্লিশতম বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত আহলে বাইতের যারা আছেন ওনার সিলসিলা আমরা সকলের নাম পড়ব আল্লাহ রব আমিন যেন এই নামের সিলাই আমাদের সবাইকে মাফ করে দেন আমিন কালকে একবার বললেন যে কিন রাখবে তোমরা যতবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শরণ করো তার থেকে অনেক বেশি বার আমার নানা তোমাদেরকে শরণ করেন বলেছেন ইয়াজকুরুকুম আকসার মিম্মা তাজকুরুনহু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহেব কিবলাকে যায় খায়র দান করুন যে আমরা একটি সঠিক রাস্তার উপরে আছি আমাদের সাহাব কিবলার কুরবানির বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি আমাদের সাহেব কেবুলার জন্যে সকলেই উচ্চ আওয়াজে মন খুলে মালিককে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ রবুল আলমিন আমার সাহেব কেবলা দরজাতকে আরও বুলন্দ করে দিন বলে আল্লাহু আমিন সাহেব কবুলার ছোট বড়ো দেশে বিদেশে যত খেদমাত আছে সবগুলি আল্লাহ রব্বুল আলমিন দিন দি তরককে এনায়ত ফরমান বলে আল্লাহ আমিন সর্বপ্রথম আমি যেই নাম পড়ব এটা হচ্ছে ওনার নাম যাকে আপনারা আজকে দেখবেন বিশ্বাস করুন মদিনা শরীফে যে ওনাকে এত কাছে থেকে আমি পাই নাই এবং সেখানে ওনার ঘরে যাওয়ার সুযোগ হয় সময় সময় কিন্তু সাহসে দেয় না কথা বলার বাংলাদেশে আসার পরে ওনাকেও আমরা এত কাছে পেয়েছি আমিন নগণ্য ধন্য হয়েছে এই কারণে যে খুদ মদিনা শরীফে যা যেভাবে কাছে বিড়তে পারে নাই কথা বলতে পারে নাই এ বাংলাদেশে আসার পরে উনি এত ইজি এত ফ্রিলি আমাদের সাথে কথা বলেন আল্লাহ রাবুল আলামিন আমিন ওনার হায়াতকেও বাড়াইয়া দেন বলে আল্লাহ আমিন এই মহাজের সফর মদিনা শরীফ ওনার সাথে দেখা হয় নাই এবং আপনারাও গেলে মশগুল তাখেন পারবেন না যেদিন তিনি আসেন ওই দিন উনার বাড়িতে কসিদায় বুর্দা শরীফের মাহফিল ছিল এই মাহফিল রেখে তিনি বাংলাদেশে সফর এসেছেন কসিদায় বুর্দা শরীফের খতম হয় সপ্তাহে কয়েকবার খুদ মুদিনা শরীফে উনার নাম হল সঈদ আল হাবিব আসিম উনার নাম হল আসিম

ابن السيد ابي بكر ابن السيد عبد الله ابن السيد عمر ابن السيد ابي بكر ابن السيد عمر ابن السيد طه ابن السيد محمد ابن السيد شيخ ابن السيد احمد ابن السيد يحيى ابن السيد حسن الاحمر ابن السيد علي العناز ابن السيد علوي ابن السيد محمد مولد دويله ابن السيد علي ابن السيد علوي الغيور ابن السيد محمد الفقيه المقدم ابن السيد علي ابن السيد محمد صاحب صاحب مرباط ابن السيد علي خالع قسم ابن السيد علوي ابن السيد محمد ابن السيد علوي ابن السيد عبيد الله ابن السيد احمد المهاجر ابن السيد عيسى الرومي ابن السيد محمد النقيب ابن السيد الامام علي العريضي ابن السيد الامام جعفر الصادق ابن السيد الامام محمد الباقر ابن السيد الامام علي زين العابدين ابن سيد الامام الحبيب حسين سيد شباب اهل الجنه ابن السيده فاطمه الزهراء رضي الله تعالى عنها ابن سيد المرسلين شفيع المذنبين رحمه للعالمين نبينا ورسولنا وشفيعنا ووسيلتنا محمد صلى الله عليه واله اجمعين. এ হচ্ছে ওনার মুবারক নসব নামাক আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আজকের এই মজলিস থেকে কাউকে যেন নিরাশ করে মহরুম করে বিদায় দেন বলে আল্লাহ আমি 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 আবার অনুরোধ করব আমাদের সকলের হাতেই মোবাইল আছে বাট অন্তত এই সময়টা কয়েকটা মিনিট দুনিয়াকে একটু বাইরে রাখি আল্লাহর হাবিবের সম্মানে আল্লাহর হাবিবের এক সন্তানকে সম্মান করা আল্লাহ রসুল সল্লাহ আলাইহি আলহি ওসাল্লামকে সম্মান করা সমান হজুর পাক সাল্লহি ওসাল্লাম বলেছেন যে আমার কোনো সন্তানকে মহব্বত করে সে আমাকে মহব্বত করে যে আমার ফাতিমাকে কষ্ট দে সে আমাকে কষ্ট দেয় উনি হুসাইন সৈদ হুসেন রদি আল্লাহ তনুরাউলা আল্লাহ রসুল সলিল্লাহ আলাইহি আলহি ওসাল্লাম একটি হাদিস শরীফের মধ্যে বড় সুন্দর করে হাসান হুসাইন রী আল্লাহ তালা আনহুমার ফজিল উৎপায়ন করেছেন একটি অন্তরঙ্গ মুহূর্ত ছিল আমি খুব ডিটেলসে যাবো না আল্লাহ রসুল সল্লাহ আলহিহ আলহি ওসাল্লামের সামনে কয়েকজন সাহাবিদ ছিলেন দুনিয়ার সব মানুষ না কিন্তু আল্লাহ রসুল খেতাব করলেন ইয়া আয়ুহার নাস হে সমস্ত দুনিয়ার মানুষ আল্লাহ রসুলের সামনে সমস্ত দুনিয়ার মানুষ না মাত্র কয়েকজন সাহাবায়াম আছেন সমস্ত সব মাত্র কয়েকজন আছেন কিন্তু আল্লাহ রসুল খেতাব করলেন সমস্ত দুনিয়ার মানুষকে নাস আইয়ুহ্ন আল্লাহন ওয়া জদ্দত হে সমস্ত দুনিয়ার মানুষ হে মানব জাতি আমি কি তোমাদেরকে নানা নানির দিক থেকে আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠকে এই খবর দেব সাহাবায়কেরাম কোনো জবাব দেন না সাহাবায়কেরামের আদত ছিল আল্লাহর রসুল সাল আলাইহি আলি ওসালাম কোনো সওয়াল করলে জানা তাহলেও উত্তর দিতেন না এর কয়েকটি হ্যাকমতের মধ্যে একটা হ্যাকমত হলো যদি উত্তর দেই আর আল্লাহ রসুল সাল আলহি আলহি ওয়াসাল্লাম এর আর কিছু না বলেন তাহলে হয়তো আরো অনেক গভীর কিছু থেকে আমরা মহরুম হতে পারি কারণ এটা আমার উত্তর হবে আল্লাহ রসুল সাল আলহি আলহি ওয়াসাল্লামের উত্তর হবে না বলেন না সুহান এত আদব ছিল জানা আছে তারপরেও কিছু বলতেন না যে আমি বললে এটা হয়তো আমার বুঝ মতো হবে যদি এরপরে আল্লাহ রসুল সাল আলি আলী আসালাম কিছু না বলেন তাহলে আমরা অনেক বরগত থেকে অনেক কিছু বাবার থেকে মহরুম হব এই একটি কারণ যেসব কারণে কিছু বলতেন না এর মধ্যে হলো এই একটি কারণ আল্লাহ বিরকুম বি